আমার যত মহিলা বান্দী আছো তোমরা খুব ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে আমি দুনিয়াতে বানিয়েছি রানী হিসেবে। একজন মহিলা নিজের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক বলেন এই মহিলাটাকে ইনকাম করতে হবে না, এই মহিলাটাকে গাড়ি চালাইতে হবে না, এই মহিলাটাকে কাজকর্ম করতে হবে না, আল্লাহ পাক বলেন তোমাকে আমি বানিয়েছি ঘরের রানী হিসেবে। তোমার স্বামী ইনকাম করবে তোমার হাতে এনে দিবে, তোমার ছেলে সন্তান ইনকাম করবে তুমি মায়ের হাতে এনে দিবে, তুমি যদি বোন হও তাহলে তোমার ভাই ইনকাম করবে তোমার হাতে এনে দিবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মহিলাদের কি আমি বানিয়েছি ঘরের রানী হিসেবে, কিন্তু এই মহিলারা বুঝে নাই তারা বলে আল্লাহ পাক নাকি তাদেরকে বন্দি করেছে। কত বড় পুরা কপাল এগুলি! অথচ আল্লাহ পাক মহিলাদের মর্যাদা দিয়েছে, সামাজিক মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যখন ঘরের ভিতর থেকে বের হবে না, যখন তুমি ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, যখন তুমি ঘরের ভিতরে থাকবে তোমার কাজকর্ম করতে হবে না, শুধু দুইটা রান্না করবা আর খাইবা আর ছেলে সন্তানগুলোকে মানুষ করবা। কিন্তু এখন দেখা যায় আমাদের দেশের মা বোনেরা আল্লাহর প্রদত্ত যে আইন সেটা মানতে চায় না, আল্লাহ যে পর্দার বিধান দিয়েছে এই পর্দার বিধান মানতে চায় না। এজন্য তো আজকে আমাদের সমাজের ভিতরে শান্তি নাই, এজন্য তো আজকে মা বোনেরা যখন বাহিরে যায় দেখা যায় ধর্ষণের শিকার হয়ে যায়। যখন আমার এই মা বোনেরা যখন আল্লাহ পাকের প্রদত্ত আইন যখন মানে না, তখন আল্লাহ পাক বলেন যাও যাও মন মতো যখন চলতেছো তখন তোমাদেরকে আমি হায়ানাদের হাতের মধ্যে নির্যাতন করব। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়াকুল্লু মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে যত খনি আছে, দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, আল্লাহর নবী বলেন সবচাইতে মূল্যবান যেই সম্পদ, সবচাইতে মূল্যবান যেই খনি, সেই খনিটা হচ্ছে নেককার মেয়ে, নেককার বিবি। সমাজের মা বোনেরা যদি ভালো হয়ে যায়, মা বোনেরা যদি নিজের সন্তানগুলিকে যদি ইসলামের পথে চলার জন্য যদি উদ্বুদ্ধ করে, সেই সমাজ কোনোদিন খারাপ পথে যাবে না, সেই ফ্যামিলি কখনো খারাপ পথে যাবে না। সন্তানকে যদি ছোটবেলা থেকে যদি ইসলামের পথে উদ্বুদ্ধ করে সেই সন্তান কোনোদিন রাস্তা হারা হবে না। গত জুমায় আমি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলেছিলাম, মায়ের শিখানো নসিহতের উপরে নিজের জীবনটা পরিচালনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম বানিয়ে দিয়েছেন। আমি যখন একটা কিতাব পড়তেছিলাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জীবনীগুলি যখন পড়তেছি, আল্লাহু আকবর, নিজের মা সন্তানের প্রতি কেমন দায়িত্বপূর্ণ, কুতুবউদ্দিনের মা এই ছোট্ট বাচ্চার প্রতি কেমন দায়িত্ব পালন করেছে। ও মুসলমান, যদি আমি আপনাদেরকে ঘটনাগুলি শোনাই আমার অনেক সময় লাগবে, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারেই আপনাদেরকে আমি শোনাচ্ছি। হযরতে কুতুবউদ্দিনের মা এমন নেককার একজন মহিলা ছিলেন, যেই মহিলা বেপরদা হয়ে বাহিরে চলাফেরা করা তো দূরের কথা, ঘরের মধ্যে যখন খাবারগুলি পাকাইতে যেত চুলার ধারেও পর্যন্ত তিনি বেপর্দাই যেতেন না। হযরতে কুতুবউদ্দিন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, নিজের সন্তানকে যখন দুধ পান করাইতেছেন তখনও তিনি বেপর্দা হয়ে সন্তানকে দুধ পান করান নাই। কিতাবের মধ্যে আসছে হযরতে কুতুবউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির মা যখন কুতুবউদ্দিন গর্বের মধ্যে ছিলেন তখনও তিনি বেপর্দাই চলতেন না, বরং এককারিণী ছিলেন, সব সময় আল্লাহ পাকের কোরআনে পাকের তিলাওয়াত করতেন। কুতুবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মা সব সময় কোরআনে পাকের তিলাওয়াত করতেন। তিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ওনার মা কুলের মধ্যে নিয়ে ওনাকে দুধ পান করাইতেন, তখনও তিনার জুবান দিয়ে কোরআনের তিলাওয়াত আরম্ভ হতো।
সন্তানকে যখন বুকের দুধ গুলি পান করাতেন তখন তিনি আল্লাহ পাকের কোরআনে পাকের তিলাওয়াত করতেন। এভাবে যেতে যেতে কয়েকদিন চলে গেল, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাই জুবান দিয়ে যখন ওনার কথা ফুটতেছে, মাত্র ছোট্ট ছোট্ট করে কথা শিখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাই। আমরা তো সন্তানদের মুখের জুবান দিয়ে যখন কথা ফুটে আমরা তো শিখাই, বলো আব্বা ডাকো আম্মা ডাকো, কিন্তু কুতুবউদ্দিনের মা বলে বাবা আব্বা আম্মা ডাকবা না, বলো আল্লাহ 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 বলো, বাবা আল্লাহ বলো। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাইহি উনার মা উনাকে জুবান দিয়ে কথা শিখাচ্ছেন, বাবা বলো আল্লাহ আল্লাহ। সন্তানকে যখন কুলের মধ্যে নিতেন কোরআনের তিলাওয়াত করতেন, সব সময় কোরআনে পাকের তিলাওয়াত করতেন। এভাবে যেতে যেতে কয়েকদিন সন্তান মাদ্রাসায় যাওয়ার সময় হয়ে গেছে। এই সন্তানকে মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন কুতুবউদ্দিনের মা। যখন তিনি মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন, মাদ্রাসার শিক্ষককে বলতেছে, হুজুর আমার সন্তান মাত্র কথা বলা শিখছে, আপনার কাছে নিয়ে আসলাম আমার সন্তানকে কোরআনটা শিখাইয়া দেন, আমার সন্তানকে আপনার জিম্মায় দিয়ে গেলাম, সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানিয়ে আমার কাছে এনে দিবেন, আপনার দায়িত্বে আমি দিয়ে গেলাম। মাত্র শিশু সন্তান মাদ্রাসার মধ্যে পাঠালেন উনার মা, কিন্তু মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে প্রথম ক্লাস শিক্ষক উনাকে শিক্ষা দিচ্ছে, বাবা বলো আলিফ বা তা সা, বাবা বলো আলিফ বা তা সা তিনি শিখাচ্ছেন। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহি আলাই বলেন, হুজুর আমাকে আলিফ বা তা জিজ্ঞাসা করিয়েন না, আমি এর বাহিরে অনেক কিছু জানি। সুবহানাল্লাহ বলে বলে, বাবা তুমি কি জানো? এই কথা যখন ওনার শিক্ষক ওনাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহু আকবর, উনি কোরআনে পাকের তিলাওয়াত আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। সূরা ফাতিহাটা শিক্ষককে শুনিয়ে দিয়েছেন ছোট বাচ্চা। হুজুর মনে করতেছে, শিশু বাচ্চা হয়তো মসজিদের মধ্যে গেছে, ইমামের মুখ থেকে শিখে শিখে হয়তো মুখস্থ করে ফেলছে। বলে, বাবা তুমি জানি আমি তুমি সূরা ফাতিহা জানো, আমি বুঝে ফেলেছি। বাবা বলো, কিন্তু তুমি তুতা পাখির মতো মুখস্থ করেছো, কিন্তু তুমি অক্ষর জ্ঞান তোমার কাছে নাই, বলো আলিফ বা তা সাইগুলো শিখো। সন্তান বলে, হুজুর না আমি এর বাইরে আরো কিছু জানি। এই কথা যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি উস্তাদ বলতেছে, বাবা তাহলে বলো তুমি কি জানো? তিনি কোরআনে পাকের তিলাওয়াত শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এভাবে তিনি কোরআনে পাকের তিলাওয়াত আরম্ভ করলেন। শিক্ষক শিশু বাচ্চার চেহারার দিকে তাকিয়ে রইলেন। ওই শিশু সন্তান উস্তাদের সামনে কোরআনে পাকের তিলাওয়াত চলতেছে, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চলতেছে অনর্গল রেলগাড়ির মতো, তুতা পাখির মতো গুন 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 করে শিখিয়ে দিচ্ছে উস্তাদকে, মনে হচ্ছে উনি শিক্ষক আর শিক্ষক ওনার ছাত্র। সন্তান চলতেছে রেলগাড়ির মতো কোরআনে পাকের তিলাওয়াত। হুজুর আশ্চর্য হয়ে শিশু সন্তানের চেহারার দিকে তাকিয়ে রইলেন। তিনি পড়তেছেন কোরআনে পাকের তিলাওয়াত চলতেছে, তিলাওয়াত করতে করতে এক পারা দুই পারা নয় এক দাঁড়ানোতে শিশু সন্তান ১৮ পারা কোরআনে কারিমের তিলাওয়াত এক দাঁড়ানোতে শিক্ষককে শুনিয়ে দিয়েছে। ১৮ পারা কোরআন শুনিয়ে দিয়েছে উস্তাদকে, শিখে নাই কোনো মাদ্রাসাই পড়ে নাই। হুজুর একজন মানুষকে ডাকলেন, ডেকে বলতেছে, এই সন্তানের মায়ের কাছে যাও, এই সন্তান তো ১৮ পারার হাফেজ, এই সন্তান তো ১৮ পারার হাফেজ, মা আমাকে মিথ্যা বলেছিল কেন? মাকে ডেকে মাদ্রাসার মধ্যে নিয়ে আসলেন। শিক্ষক বলে, আপনি মিথ্যুক, আপনি মহিলা মিথ্যা কথা বলে আপনার সন্তানকে আমার কাছে এনে দিয়েছেন, আপনার সন্তান তো আলিফ বা তা না, শুধু
আপনার সন্তান তো সুরা না সুরাফি লেগুলো না, আপনার সন্তান তো আমাকে এক দাঁড়ানোতে ১৮ পারা কোরআন শুনিয়ে দিয়েছে, আপনার সন্তান কোন হেফজখানায় বলেছে বলেন। তখন মা দর দর করে চুকের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার সন্তান কোনো হেফজখানার মধ্যে পড়ে নাই, আমার সন্তান কোনো মক্তবে পড়ে নাই, আমার সন্তান যখন আমার গর্ভের ভিতরে ছিল আমি মা আমার সন্তানকে গর্ভের ভিতরে রেখে আমি কোরআনে পাকের তিলাওয়াত করতাম, আমার সন্তান কি আমি গর্ভের ভিতরে রেখে কোরআনের তিলাওয়াত করতাম, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো আমার সন্তান কি আমি কুলের মধ্যে নিয়া হারদম কোরআনে পাকের তিলাওয়াত করতাম, আমি মা কোরআনের তিলাওয়াত করতে করতে আমার সন্তান পেটের ভিতরে থেকে ১৮ পারা কোরআনুল কারীমের হাফেজ হয়ে গেছে। আজকে আমাদের সমাজের মা বোনদের দিকে তাকিয়ে দেখেন, সারাদিন স্টার জলসা জি সিনেমা টিভি নিয়ে বসে থাকে, কোরআনের তিলাওয়াতের খবর নাই, নামাজের খবর নাই। কুতুবুদ্দিনের মাও মা, আপনিও মা, কোরআনুল কারীমের হাফেজের মাও মা, আপনিও মা, কিন্তু আপনি মা আর ওনার মায়ের মধ্যে পার্থক্যটা বুঝেন। ওনার মা যদি পারেন আপনি কেন পারবেন না? তাহলে একটা ফ্যামিলির সন্তানকে যদি আপনি ভালো বানাইতে চান, যদি আপনার ফ্যামিলিটাকে সুন্দর করে যদি গুছাইতে চান, তাহলে যেই মানুষটা সর্বপ্রথম ভূমিকা রাখার দরকার সেই মানুষটা হলেন মা। মায়ের দায়িত্ব হচ্ছে সন্তানগুলিকে শিখানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর আমার যত মহিলা বান্দি আছো তোমরা খুব ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে আমি দুনিয়াতে বানিয়েছি রানী হিসেবে। একজন মহিলা নিজের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক বলেন এই মহিলাটাকে ইনকাম করতে হবে না, এই মহিলাটাকে গাড়ি চালাইতে হবে না, এই মহিলাটাকে কাজকর্ম করতে হবে না, আল্লাহ পাক বলেন তোমাকে আমি বানিয়েছি ঘরের রানী হিসেবে। তোমার স্বামী ইনকাম করবে তোমার হাতে এনে দিবে, তোমার ছেলে সন্তান ইনকাম করবে তুমি মায়ের হাতে এনে দিবে, তুমি যদি বোন হও তাহলে তোমার ভাই ইনকাম করবে তোমার হাতে এনে দিবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত মহিলাদের কি আমি বানিয়েছি ঘরের রানী হিসেবে, কিন্তু এই মহিলারা বুঝে নাই, বুঝে নাই, তারা বলে আল্লাহ পাক নাকি তাদেরকে বন্দি করেছে। কত বড় পুরা কপাল এগুলি! অথচ আল্লাহ পাক মহিলাদের মর্যাদা দিয়েছে, সামাজিক মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যখন ঘরের ভিতর থেকে বের হবে হবে না, যখন তুমি ঘরের ভিতরে আবদ্ধ থাকবে, যখন তুমি ঘরের ভিতরে থাকবে তোমার কাজকর্ম করতে হবে না, শুধু দুইটা রান্না করবা আর খাইবা আর ছেলে সন্তানগুলোকে মানুষ করবা। কিন্তু এখন দেখা যায় আমাদের দেশের মা বোনেরা আল্লাহর প্রদত্ত যে আইন সেটা মানতে চায় না, আল্লাহ যে পর্দার বিধান দিয়েছে এই পর্দার বিধান মানতে চায় না। এজন্য তো আজকে আমাদের সমাজের ভিতরে শান্তি নাই, এজন্য তো আজকে মা বোনেরা যখন বাহিরে যায় দেখা যায় ধর্ষণের শিকার হয়ে যায়। যখন আমার এই মা বোনেরা যখন আল্লাহ পাকের প্রদত্ত আইন যখন মানে না, তখন আল্লাহ পাক বলেন যাও যাও মন মতো যখন চলতেছো তখন তোমাদেরকে আমি হায়ানাদের হাতের মধ্যে নির্যাতন করবো।